আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের আমরা যারা ফেসবুক পেজে অনেক পুরাতন ভিডিও আপলোড করা আছে, আমাদের পেজটা এখন কি মনিটাইজেশন অন হয়ে গেছে বা আমাদের পেজটা এখন অনেক রিচ এঙ্গেজ হয়ে গেছে, এখন আমরা যদি কোনো ভিডিও আপলোড করি অনেক বেশি ভিউ আসে। আর আমরা যখন প্রথম প্রথম ভিডিও আপলোড করতাম নতুন পেজ খুলে, আমাদের পুরাতন পেজের ভিডিওগুলো কিন্তু অতটা ভিউ আসে নাই। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনার যে পুরাতন ভিডিওগুলো যদি রিপোস্ট করতে চান, তাহলে সেটা কিন্তু আপনি করতে পারবেন। আপনার সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের পলিসি ইস্যু আসবে না, কোনো সমস্যা হবে না। তো আপনার পেজটা যদি মনিটাইজেশন অন থাকে, তাহলে কিন্তু আপনি সেই ভিডিও থেকে আবার নতুন করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যেই ভিডিওর আগে আপলোড করছেন, সেই ভিডিও দেখা যায় আপনার 50টা বা 100টা ভিউ আছে। আপনার পেজে এখন নতুন করে ভিডিও আপলোড দিলে দেখা যায় যে অনেক বেশি ভিউ আসে, সেক্ষেত্রে আপনি সেই পুরাতন ভিডিওগুলো কিন্তু আপনি রিপোস্ট রিআপলোড আপনি করতে পারবেন। তো বন্ধুরা, সেটা কীভাবে করবেন এই ভিডিওতে আমি ফুল প্রসেসটা দেখাবো, আশা করি আপনার অনেক উপকার আসবে। আরেকটা কথা বলি, যাদের পেজে এখনও মনিটাইজেশন অন হয় নাই, তারাও যদি সেই ভিডিওগুলো আবার ফিরে রিআপলোড করেন বা রিপোস্ট করেন, তাহলে কিন্তু সেই ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে, মিনিট কাউন্ট হবে, আপনার ভিডিওর ভিউর সাথে সাথে সব কিছুই বাড়বে, কিন্তু আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না, কোনো ইস্যুস আসবে না, কোনো সমস্যা হবে না। তো চলুন বন্ধুরা, দেখিয়ে নেওয়া যাক। তার আগে আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেখিয়ে নিই, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা যারা পুরাতন ভিডিওগুলো রিপোস্ট করতে চাচ্ছি বা রিশেয়ারিং করতে চাচ্ছি, তারা কীভাবে করবেন? তো বন্ধুরা, এটা কিন্তু আপনি যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি এটা করতে পারবেন না। তার জন্য আপনার চলে যেতে হবে প্লে স্টোরে। তো বন্ধুরা, প্লে স্টোর থেকে মেটা বিজনেস সুইট যে অ্যাপ্লিকেশনটা আছে, ফেসবুকের অ্যাপ্লিকেশন, সেটা আপনি ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, আপনি যদি প্লে স্টোরে আসেন, আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন। তো বন্ধুরা, সার্চ বারের উপরে আপনি একটা সার্চ করবেন বিজনেস সুইট, ঠিক আছে? বিজনেস সুইট লিখে যদি সার্চ করেন, আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন শু হবে। এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে শু হবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা শু হওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনি যে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি নতুন করে আর ইনস্টল করে দেখাচ্ছি না। তো আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো বন্ধুরা, এখান থেকে ব্যাগে চলে আসার পরে আপনি যে মেটা বিজনেস সুইট যে অ্যাপ্লিকেশনটা এখন ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন, সেই অ্যাপ্লিকেশনটার ভিতরে আপনি প্রবেশ করবেন। তো বন্ধুরা, আমি এই যে বিজনেস সুইট যে অ্যাপ্লিকেশন আছে, সেটার ভিতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? তো বন্ধুরা, এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পর আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি কিন্তু সব ফিউচারগুলো আপনি দেখতে পারবেন, এখান থেকে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন, বা এখান থেকে আপনি সব কিছু, এখান থেকে টোটাল সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? যদি নোটিফিকেশন উপরে ক্লিক করেন, তাহলে আপনার সব নোটিফিকেশনগুলো এখানে শো করবে। আপনি যদি এই যে মেসেঞ্জার উপরে ক্লিক করেন, আপনি কে মেসেজ দিছে বা কে কমেন্টস করছে, এখান থেকে আপনি এগুলো সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে? তো এই বিজনেস সুইট অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক ভালো, এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার দেওয়া আছে, কীভাবে মেসেঞ্জ বা বিজনেস সুইট অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন। তো বন্ধুরা, আপনি রিপোস্ট করার জন্য আপনি এই যে একটা অপশন আছে, এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এটার ভিতরে একটা ক্লিক করে দিলে আপনি এরকম একটা ইন্টারপেজ আসবে, ঠিক আছে? এরকম একটা পেজ আসার পরে আপনি এখানে একটু ওয়েট করেন, যেহেতু লোড নিচ্ছে। তো বন্ধুরা, আমরা একটু ওয়েট করি, ঠিক আছে? তো বন্ধুরা, একটু ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনি যদি এরকম না আসে, তাহলে লিস্টে ক্লিক করবেন। লিস্টের উপরে ক্লিক করার পরেও কিন্তু আপনাদের সামনে সবগুলো ভিডিও শুরু, আপনার যত পুরাতন ভিডিও আছে ফেসবুক পেজে, যত ভিডিও আপলোড করছেন সবগুলো ভিডিও এখানে শু করবে, ঠিক আছে? আপনি কী করবেন, সবার নিচে চলে যাবেন, ঠিক আছে? আপনি যে পুরাতন ভিডিওগুলো আপনার আছে, সেই পুরাতন ভিডিওগুলো আপনি খুঁজে বের করবেন। আপনি কোন ভিডিওর আপনি রিপোস্ট করতে চাচ্ছেন বা কোন ভিডিওটার এখন ডিমান্ড আছে। যেমন দেখা যায়, আপনি এক বছর আগে একটা ভিডিও আপলোড দিচ্ছেন বা ছয় মাস আগে একটা ভিডিও আপলোড দিচ্ছেন, সেই ভিডিওটা এখন বর্তমান চাহিদা আছে। আপনি যদি সেই ভিডিওটা যদি আপনি রিপোস্ট করেন বা সেই ভিডিওটা যদি ডিমান্ড থাকে, তাহলে কিন্তু দর্শক প্রচুর পরিমাণ সেই ভিডিওটা আপনি দেখবে, ঠিক আছে? তো বন্ধুরা, আরেকটা কথা বলি, আপনি যদি পেজে মনিটাইজেশন অন করা থাকে, আপনি সেই ভিডিও থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ফেসবুক পেজ মনিটাইজেশন অন করা না থাকে, আপনি যদি রিপোস্ট করেন, তাহলে সেই ভিডিও থেকে আপনি ওয়াচ টাইম কাউন্ট হবে বা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আপনার নতুন, সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো পলিসি ইস্যু বা কোনো সমস্যা আপনার সম্মুখীন হতে হবে না। তো বন্ধুরা, আপনি যে কাজটা করবেন, আপনি এই যে এই ভিডিওর রূপে এই যে একটা থ্রি ডট আইকন পাবেন, এইটার উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এইটার উপরে ক্লিক করে তো বন্ধুরা, থ্রি ডট আইকন উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে যে রিশেয়ারিং পোস্ট একটা এরকম একটা অপশন আসবে। তো বন্ধুরা, এইটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এটার ভিতরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। আপনি যদি কোনো গ্রুপে যদি এটা পোস্ট করতে চান, তাও পারবেন। আপনি যেই গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো চাইলে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। আর যদি গ্রুপে পোস্ট না করেন আর আপনি পেজে যদি শুধু পোস্ট করতে চান, তাহলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো আপনি এখান থেকে এটাই টিকমার রাখ থাকবে। আর যদি গ্রুপে আপনি এটা শেয়ার করতে চান, তাহলে এখান থেকে আপনি গ্রুপগুলো সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার পেজে আপলোড করতে চান, তাহলে গ্রুপগুলো সিলেক্ট করার কোনো দরকার নেই। এখানে টিভি দেয় এটা কেটে দিবেন, ঠিক আছে? একটু এখান থেকে কেটে দিবেন। তো বন্ধুরা, কেটে দেওয়ার পর
আপনাদের সামনে যে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে ভিডিও সম্পর্কে এখানে একটা কিছু আপনি লিখে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা আপনি ইউনিক কিছু লিখবেন যাতে মানুষ দেখতে আকর্ষণ করে। তো বন্ধুরা ফেসবুকের ভিডিওগুলো কিন্তু মানুষ সার্চ করে দেখে না, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি সুন্দর একটা টাইটেল এখানে লিখবেন। তার কীভাবে টাইটেল লিখবেন দেখাই, আমি এখানে লিখে দেব লাইভ স্ট্রিম। তো বন্ধুরা আমি যেহেতু লাইভ ভিডিও এখানে আপলোড করছিলাম, আমি লাইভ ভিডিওটাই রিপোস্ট করতেছি। আপনি এখানে লিখে আমি এখানে ওই অনুযায়ী একটা টাইটেল আমি এখানে লিখে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে লিখে দিলাম হাউ টু লাইভ স্ট্রিমিং। আপনি আপনার মতন করে লিখে দেবেন, আপনাদের দেখানোর সাথে আমি এভাবে লিখে দিলাম। তারপরে যে এখানে নেক্সট একটা অপশন পাবেন, এই নেক্সট রুপেটা ক্লিক করে দেবেন। নেক্সট রুপেটা ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পোস্ট আসবে, ঠিক আছে? এরকম আপনারা যদি এটা সেভ করে রাখতে চান তাও সেভ করে রাখতে পারেন, আর আপনি যদি নির্দিষ্ট কোনো সময় যদি এটা পাবলিশ করতে চান তাও এটা আপনি এখান থেকে পাবলিশ করে দিতে পারেন। আর যদি এখান থেকে আপনার এখনও যদি পাবলিশ করতে চান তাহলে এই যে পাবলিশ রুপেটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা পাবলিশ রুপেটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এটা কিন্তু ওই যে পাবলিশড হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনি রিপোস্ট করতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা এইভাবে কিন্তু আপনি এটা পাবলিশ করতে পারবেন, ঠিক আছে? আশা করি আপনাদের ব্যাপারটা বুঝাইতে পারছি। আর এইভাবে যদি আপনি রিপোস্ট করেন আপনার কোনো কপিরাইট বা কোনো ধরনের কোনো ইস্যু আসার কোনো সম্ভাবনা নাই, আর আপনি কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন পড়বেন না, কোনো ইস্যু আসবে না। তো এইভাবে আপনার পুরাতন ভিডিওগুলো কিন্তু আপনি নতুনভাবে রিশেয়ারিং বা রিপোস্ট করে আপনি নতুন করে ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো বন্ধুরা ভিডিও আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।